ইউটিউব অ্যাপ্লিকেশন একটি গ্লোবাল অ্যাপ্লিকেশন যেটি পুরো পৃথিবীতে চালু আছে বা পুরো পৃথিবীর লোক এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ইউজ করেন। অ্যাকচুয়ালি বর্তমানে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তিটি ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করেন না। প্রায় প্রত্যেকেই কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করেন এবং ইউটিউবে এসে বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেখান থেকে বিনোদন উপভোগ করেন, আবার কেউ কেউ ইউটিউব থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের হোম পেজের একদম নিচে যে পাঁচটি অপশনস আছে বা যে পাঁচটি সেটিংস আছে সেই পাঁচটি সেটিংস সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই পাঁচটি সেটিংস কিন্তু প্রত্যেক ইউটিউব ভার্স বা যারা ইউটিউব চালান তারাও ফলো করেন বা দেখেন, কিন্তু অ্যাকচুয়ালি সেই পাঁচটি অপশনস সম্পর্কে তেমন একটা ভালো জানেন না বা কেউ কেউ এই পাঁচটি অপশনস একদম ইউজও করেন না। তো যাই হোক বন্ধুরা, আমি এই পাঁচটি অপশন সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো এখনই এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করব, তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক সম্পর্কিত ভিডিও বা ইউটিউব সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। নাম্বার ওয়ান যে টুলসটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে হোম। অ্যাকচুয়ালি হোম এই অপশান বা এই সেটিংসটি কী, হোমে যখন আপনি ক্লিক করবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে হোমে ক্লিক করে আপনি দেখতে পারবেন সেই সমস্ত ভিডিও, যে সমস্ত ভিডিও একদম নিউয়েস্ট বা নতুন। অ্যাকচুয়ালি আপনি আপনার ইউটিউবে যে ধরনের ভিডিও বা যে ক্যাটাগরির ভিডিওগুলো রেগুলার দেখেন সেই সমস্ত ভিডিও কিন্তু আপনার হোম পেজে সবার আগে শো হবে। হোম অপশানটি এই কাজটাই করে যে আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো রেগুলার দেখেন সেগুলো সবার আগে আপনার হোম পেজের স্ক্রিনে শো করানোর কাজটাই হচ্ছে হোমের মেইন কাজ। এবং দ্বিতীয় নম্বর অপশানটা সম্পর্কে আমরা জানবো, দ্বিতীয় নম্বর অপশানটা হচ্ছে শর্টস। অ্যাকচুয়ালি শর্টস অপশানটি কী কাজ করে, শর্টস হচ্ছেন একটি এমন ইউটিউবের অসাধারণ অপশানস যেটা আগে চালু ছিল না, বর্তমানে এটা ইদানিং কিছুদিন আগে চালু হয়েছে। এই শর্টস অপশানটিতে গিয়ে আপনি ইউটিউবে শর্টস ভিডিওগুলো দেখতে পারবেন, যে সমস্ত শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করা হয় সেই সমস্ত শর্টস ভিডিও আপনি এখানে ডাইরেক্টলি শর্টসে ক্লিক করে সেই সমস্ত শর্টস ভিডিওগুলো দেখতে পারবেন। আপনাকে শর্টস ভিডিও দেখার জন্য আলাদা করে ইউটিউবে সার্চ করতে হবে না, এখানে আপনি সরাসরি এসে শর্টস ভিডিও দেখে নিতে পারেন। ওকে, এবং তিন নম্বর যে অপশানটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে, তিন নম্বর যে অপশানটা আছে প্লাস চিহ্ন, একটা সার্কেলের ভিতরে যে প্লাস চিহ্নটা আছে, অ্যাকচুয়ালি এই প্লাস চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন তিনটে অপশান দেওয়া আছে। নাম্বার ওয়ান যে অপশানটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে সেটা হচ্ছে আপলোড এ ভিডিও। অ্যাকচুয়ালি এই আপলোড এ ভিডিওতে ক্লিক করে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ইউটিউবে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল হোক বা আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল হোক যেটাই হোক না কেন, আপনি যখন আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনি এই ফার্স্ট অপশানটা যে আছে আপলোড এ ভিডিও এখানে এসে ক্লিক করে আপনার শর্টস ভিডিও হোক বা আপনার মানে বেশি লেন্থের ভিডিও হোক আপনি এখানে এসে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন। ওকে, এবং তৃতীয় নম্বর যে অপশানটা আছে ক্রিয়েট এ শর্ট ভিডিও, আইমিন এখানে এসে আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন সরাসরি, ঠিক ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো আপনি এখানে এসে সরাসরি শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং ইউটিউবে ছাড়তে পারবেন। ওকে, এবং তৃতীয় এবং অবশেষে তৃতীয় নম্বর যে অপশানটা, তৃতীয় না তৃতীয় নম্বর যে অপশানটা আছে গো লাইভ, এখানে এসে আপনি ডাইরেক্টলি ইউটিউবে লাইভে যেতে পারেন, যেমনটা আপনি ইনস্টাগ্রাম ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে করতে পারেন ঠিক তেমনটাই এখানেও কিন্তু আপনি ডাইরেক্টলি ইউটিউবেও গো লাইভে গিয়ে একদম লাইভে সরাসরি ভিডিও বা কনভারসেশন করতে পারেন। ওকে, তো এখন আমরা চলে যাব নেক্সট অপশানে, আইমিন মেইনলি যে পাঁচটি অপশানের কথা বলছি তার মধ্যে তিনটে হয়ে গেল, চার নম্বর অপশানটাতে আসবো। চার নম্বর অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবস। এই সাবস্ক্রাইব যে অপশানটা আছে এটা অ্যাকচুয়ালি কী কাজ করে, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি ইউটিউবে কতগুলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন সেই সমস্ত ইউটিউব চ্যানেল এখানে আপনাকে দেখানো হবে। আপনি যে সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করছেন সেই সমস্ত চ্যানেলস আপনার স্ক্রিনের উপরে শো হবে যখন আপনি সাবস্ক্রাইব অপশানটাতে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রাইব অপশানটাতে ক্লিক করার পরে আমি যে কয়েকটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছি সেগুলো উপরে শো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছেন জানি ঢোলি, এবং দ্বিতীয়ত হচ্ছেন শিফট, তৃতীয়ত হচ্ছেন ইরেনা রুট,
এবং তারপরেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্কিল শেয়ার। তো এখানে এই চার পাঁচটি সাবস্ক্রাইবস আমি করেছি, তো এখানে আমার এই চার পাঁচটি সাবস্ক্রাইব শো হয়েছে, ওকে। এবং পাঁচ নম্বর অপশানটা সম্পর্কে আমরা জানবো। পাঁচ নম্বর অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি, ঠিক আছে। তো এই লাইব্রেরির যে অপশানটা আছে, আপনি যখন এই লাইব্রেরি অপশানেতে ক্লিক করবেন, এখানে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন যে ভিডিওগুলো আপনি রেগুলার দেখে আসছেন, আইমিন যে ভিডিওগুলো আপনি ইউজ করছেন বা যে ভিডিওগুলোকে আপনি দেখছেন, সেই ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। মোট কথা হচ্ছেন, আপনি কালকে কি ভিডিও দেখেছেন বা পরশু তরশু, বা আপনি এক সপ্তাহ এক মাস ধরে যে ভিডিওগুলো ইউটিউবে দেখছেন, সেই সমস্ত ভিডিওগুলো এখানে লাইব্রেরিতে আপনার শো হবে। আপনি কোন কোন ভিডিওগুলো দেখছেন, কতদূর অবধি সেই ভিডিওটা দেখছেন, সেগুলো কিন্তু শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ভিডিওতে কিন্তু একটা লাল বর্ডার বলবো না, একটা লাল লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটু হালকা করে আছে, এখানে আবার বেশি আছে। তো এটা অ্যাকচুয়ালি কি, আমি এই ভিডিওগুলো এই যেটাতে একদম পুরো লাল আছে সেটা আমি পুরো ভিডিওটাই দেখেছি, যেটাতে হালকা লাল আছে সেটা আমি হালকা ভিডিওটাই দেখেছি, আই মিন অল্প একটু দেখেছি, যাই হোক। তো আপনারা এখানে লাইব্রেরিতে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখবেন, যে সমস্ত ভিডিও আপনি কাল পরশু বা এক সপ্তাহ ধরে দেখছেন বা এক মাস ধরে দেখছেন, সেই সমস্ত ভিডিও আপনি দেখতে পারবেন, ওকে। তো এখন এখানে আরও কিছু অপশানস নিচে আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। হিস্টোরি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেখা আছে, হিস্টোরি, ইয়ার্স ভিডিও, ডাউনলোডস, ইয়ার্স মুভিস এবং ওয়াচ লেটার। আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটি অপশানস নিচে আর একটা অপশান আছে। তো যাই হোক, এই পাঁচটি অপশানের মধ্যে প্রথম যে অপশানটা আছে হিস্টোরি, এখানে যখন আপনি ক্লিক করবেন, তো আপনি ওই লাইব্রেরির যে হিস্টোরিটা, আই মিন আপনার লাইব্রেরিতে এক মাসের ভিডিও বা এক সপ্তাহের ভিডিওগুলো যে থাকে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি একবারে শো হয় না। তো লাইব্রেরিতে যখন আপনি ক্লিক করবেন, তো সেই পুরো ভিডিওগুলো এক মাসে যতগুলো ভিডিও আপনি দেখছেন সমস্ত ভিডিও আপনি এখানে দেখতে পারবেন, ওকে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইব্রেরিতে এসে আপনি সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। এবং তারপরের যে অপশানটা আছে সেটা আমরা যাব, ইয়ার্স ভিডিও। ইয়ার্স ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন, আপনি যদি একজন ইউটিউবার্স হয়ে থাকেন, তো অবশ্যই আপনার ভিডিওগুলো এখানে শো করবে। ইয়ার্স ভিডিও মানে আপনার ভিডিও, আপনি যে ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেই সমস্ত ভিডিও আপনি এখানে দেখতে পারবেন, আই মিন আপনার ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং তারপরের অপশানে যাব, ডাউনলোডস। তো এখানে ডাউনলোডস 20 রিকমেন্ডেশনস তো এখানে আছে। তো অ্যাকচুয়ালি আপনি ইউটিউবে যদি কোনো ভিডিও ডাউনলোড করে রাখেন, সেই সমস্ত ভিডিও আপনার এখানে কিন্তু শো হবে। যদি আপনি ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করেন, সেই সমস্ত ভিডিও আপনি এখানে দেখতে পারবেন। আপনারা এটা ভাববেন না যে নিচে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমরা ডাউনলোড করা, এগুলো আমার ডাউনলোড করা না। অ্যাকচুয়ালি এখানে 20টি ভিডিও সুপারিশ করেছে, আই মিন 20টি ভিডিও এখানে সুপারিশের লিস্টে আসে যে আমাকে বলতেছে এগুলো ডাউনলোড করুন, ওকে। আমি এগুলো ডাউনলোড করিনি, এগুলো ডাউনলোড করতে বলছে। আমি ডাউনলোড করলে সেগুলো স্ক্রিনের উপরে একদম উপরে কিন্তু শো হইতো। এখানে দেখতেই পাচ্ছেন নো ডাউনলোডস নামক যে কথাটা আছে, এখানে কোনো ভিডিও ডাউনলোড করা নেই। এবং নেক্সট অপশানে যাব, নেক্সট অপশানটা হচ্ছে ইয়ার মুভিস। আই মিন যদি আপনি কোনো মুভি বা ফিল্ম, যেটাকে আমরা বলি চলচ্চিত্র, তো আপনি যদি কোনো চলচ্চিত্র ডাউনলোড করে রাখেন, সেই সমস্ত চলচ্চিত্র কিন্তু এখানে শো করবে। অ্যাকচুয়ালি এখানে ব্রাউজ নামক যে অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো মুভিজ দেখতে পারবেন, যে মুভিজগুলো আপনাকে এখানে বলতেছে যে বাই অর রেন্ট, মানে এই মুভিগুলো আপনি কিনে দেখতে পারেন অথবা আপনি এগুলো ভাড়া করে দেখতে পারেন। এই মুভিগুলো একদম খুবই কমার্শিয়াল মুভি, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি খুবই এই মুভিগুলোর মার্কেট আছে, তো যার জন্য এই মুভিগুলো দেখার জন্য আপনাকে কী করতে হবে, বাই করতে হবে অথবা রেন্ট করতে হবে। আপনি এই মুভিগুলো ডাইরেক্টলি হতে পারে এখানে 150 টাকা বা 250-200 এরকম একটা প্রাইস আপনার কাছ থেকে নিবে, তো সেই হিসেবে আপনাকে এই মুভিগুলো টাকা দিয়ে কিনে দেখতে হবে। আর নয়তো বা আপনি এই মুভিগুলোকে ভাড়া করেও দেখতে পারেন, ভাড়া হয়তো সেরকম 100-150 টাকার মতো নেবে, এরকম ভাড়া দিয়ে আপনি এই মুভিগুলো দেখে নিতে পারেন। খুবই নামি দামি এই মুভিগুলো, যার জন্য এই মুভিগুলো ইউটিউবে এমনিতেই কিন্তু আপনি দেখতে পারবেন না, কিনে অথবা ভাড়া করে দেখতে পারবেন, ওকে। এবং তার পাশে যে অপশানটা আছে এখানে পারচেস, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে অপশানটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তো আপনি যদি এখানে বলতেছেন যে পারচেস, মানে আপনি যদি কোনো মুভি ইউটিউবে কিনে থাকেন, ইউটিউবে মুভি যদি কোনো কিনে থাকেন বা ভাড়া করে দেখেন, তো সেই মুভিগুলো এখানে শো হবে, এখানে লিস্টে থাকবে, ঠিক আছে। এই লিস্টে থাকবে যে আপনি কোনো মুভি কিনে থাকেন বা সেগুলো ভাড়া করে দেখে থাকেন, তো সেই মুভিগুলো এখানে আপনি দেখতে পারবেন, ওকে। এবং নেক্সট অপশানে আমরা যাব, নেক্সট অপশানটি হচ্ছেন ওয়াচ লেটার। ওয়াচ লেটার ভিডিওস ইউ সেভ ফর লেটার, আই মিন ওয়াচ লেটারে এখানে আপনার সেই সমস্ত ভিডিও আসবে, যে সমস্ত ভিডিও আপনি পরে দেখতে চান
সেই সমস্ত ভিডিও কিন্তু আপনার ওয়াচ লেটার লিস্টে শো করবে। ওকে, এবং নেক্সট অপশানে যাব, যে অপশানটি হচ্ছে নিউ প্লেলিস্ট। তো এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার ভিডিওর নিউ প্লেলিস্ট বা নতুন প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন। ওকে, যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টেক সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে একদম জেনুইন কন্টেন্টের ভিডিও আপলোড করে থাকি আর থাকবো, আপনারা দেখুন এবং শিখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাথে কমেন্টস করে জানাবেন।